ঝুলন যাত্রায় সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের এই ঝুলন উৎসব দর্শন করুন এবং অবশ্যই সবার খুব খুব ভালো কাটুক। তো এই ঝুলন চলাকালীন বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আমি এই ফুল আর সুন্দর সুন্দর পাতাবাহার গাছ দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তো এই ঝুলন উৎসব আর অন্যান্য উল্লেখ্য উৎসবের মধ্যে একটি, আর এই উৎসবে দর্শন করা কিন্তু, অর্থাৎ ঝুলন যাত্রা দর্শন করা খুবই খুবই ভালো। এর অনেক কথা মাহাত্ম আমরা জেনে থাকি, দোলযাত্রা, চন্দনযাত্রা, রথযাত্রা, আর সাথে কিন্তু রয়েছে এই ঝুলন যাত্রা। এটা আমরা ঘরে কিন্তু পারি এভাবে সুন্দর করে সাজিয়ে রাধা কৃষ্ণকে ঝুলন বানিয়ে ঝুলাতে। তো এখানে আমার লাগবে একটা দোলনা, এখানে পিতলের তোমরা নিতে পারো, যদি থাকে, না থাকলে কাঠ দিয়েও বানিয়ে নিতে পারো, আর চাইলে একটা যে কোনো ভাবে তোমরা ঝুলা বা দোলনা কিন্তু তৈরি করে নিতে পারো। এমনভাবে তৈরি করবে যাতে সেখানে রাধা কৃষ্ণকে বসিয়ে ঝুলানো যায়। তো আমার কাছে এরকম একটা পিতলের দোলনা রয়েছে, এখানে এটা আমার গোপালের দোলনা। তো আমি সেই দোলনাটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। তো একটু কালো কালো পড়ে গেছে যেহেতু এটা আমি সবসময় ওয়াশ করি না, তো সেক্ষেত্রে মাঝে মধ্যে এটা ওয়াশ হয় যখন কোনো স্পেশাল উৎসবে ও জন্মাষ্টমী ঝুলন তিথি তখন। তো যাই হোক, তো আজকে ঝুলন উৎসবের উপলক্ষে এটাকে আমি ওয়াশ করে নিচ্ছি একটু। আর তোমার আর একটা রয়েছে কাঠের দোলনা, যখন আমার এই দোলনাটা ছিল না তখন আমি কাঠের দোলনা ইউজ করতাম, তো সেই দোলনাটাও আমি কিন্তু ফেলিনি, সেটাও রেখেছি। তো আমার যেহেতু তিনটে গোপাল রয়েছে আর সাথে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, তাই একটাতে রাধাকৃষ্ণ আর আর একটাতে আমি দুটো গোপালকে ঝোলাই, আর একটা ছোট্ট বেবি গোপাল আছে সেই গোপালকে আমি ওই আরেকটা কাঠের দোলনার মধ্যে রাধাকৃষ্ণের সাথে ঝুলাই। তো অন্যান্য বারেও আমি ঝুলন পালন করে থাকি, আমি আমার মতন করে পালন করে থাকি। তো আজ তোমাদের সাথে শেয়ার করব সেই ঝুলন যাত্রা কীভাবে সাজাবেন সেটাই দেখাবো। তার জন্য সঙ্গে থাকুন আর স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করুন। তো আমি আজ ঝুলনের দিন সকাল সকালই উঠে নিয়ে পড়েছিলাম, আর সমস্ত ঠাকুরের যে বাসন আমাদের থাকে, ভোগের থালা, বাটি, গ্লাস, প্রদীপ, তারপরে সমস্ত সামগ্রী, পুজো সামগ্রীর যে বাসনপত্র, সেগুলো ভালো করে আমি এখানে তেঁতুল দিয়ে ঘষে রেখে দিলাম। যতক্ষণ 5 মিনিট যদি আমরা এভাবে রেখে দিতে পারি, তারপরে কিন্তু এমনি জল দিয়ে ধুলেই কিন্তু এটা ভীষণইভাবেই পরিষ্কার হয়, চকচক করে। আর যদি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই করতে চান, হয়তো সবসময় আমাদের তেঁতুল থাকে না, বা হয়তো আমরা অনেক দিন করিনি, এটা দীর্ঘ সময় করতে করতে এটা পরিষ্কার হয়, তো তখন কিন্তু তোমরা পীতাম্বর বলে একটা পাউডার পাওয়া যায়, সেটাতেও কিন্তু তোমরা ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করতে পারো। আচ্ছা, তাছাড়াও তোমাদেরকে আরও একটা টিপস বলে দিচ্ছি, তোমরা কিন্তু এরকম হারপিক, যাদের ঘরে রয়েছে পরিষ্কার নতুন হারপিক, সেই হারপিক দিয়েও পরিষ্কার করতে পারো। আর ভালো করে মেজে নেওয়ার পর, মানে এগুলো লাগিয়ে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে, তারপরে কোনো ভিম লিকুইড বা এরকম ধরনের কিছু দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে বাসনগুলো মেজে দিলে কিন্তু একেবারে নতুনের মতন বাসন হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা উঠে সেই কাজটাই আগে করলাম, কারণ যেহেতু ঝুলন উৎসব শুরু, 5 দিন ধরে এটা চলে, আর আমার সাথে হেল্প করছে আমার ছেলে, ও ভীষণ এক্সাইটেড, তাই জন্য ও লেগে পড়েছে আমার সাথে কাজে, বলছে মা তোমাকে আমি হেল্প করবো। আর এই যে রাধাকৃষ্ণের ছবি, এর সঙ্গে আরও যে সমস্ত দেবদেবীর ছবি আছে সেগুলো আমার ছেলেকে দিয়েছি মুছতে, ও মুছছে। তো যতক্ষণ মুছছে সেই ফাঁকে আমি যেখানে আমি আর ঠাকুর থাকে, আমার নতুন ঠাকুরঘর তৈরি হয়েছে, তোমাদেরকে আমি দেখাইনি, দেখাবো পুরোটা কমপ্লিট হলে, তাই যতটুকুনি হয়েছে সেটুকুনি তোমাদের সাথে আজকে একটু হলেও শেয়ার করবো, সেখানেই করবো ঝুলন। আর এখানে শুধু যেখানে আমার ঠাকুর থাকে সেই তাকে পরিষ্কার একটা নতুন হলুদ কাপড় দিয়ে দিলাম, তার সঙ্গে ওপরে সব দেবদেবীদের ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম আমার ছেলে। আর আমি এখন গোপু তিনজনকে একটু তুলসী পাতা আর ফুল সাথে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এটা হলো আমি ঝুলনের আগের দিন করেছি, তো তোমাদেরকে আগে সেটা শেয়ার করলাম। তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ওদের গা হাত পা। তো চলো তারপরে দেখতে থাকুন।
তো আমরাও যেমন কোনো অনুষ্ঠান, কোনো ফেস্টিভ্যাল বা ধরো কখনো কোনো অকেশন থাকলে তার আগে যেরকম আমরা মেকআপ করি, নিজেকে একটু বেশি ব্রাইট লাগার জন্য যেরকম আমরা ফেসিয়াল করি, অনেক ধরনভাবে আমরা নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো সেই রকমই আমরা রেগুলার তো অবশ্যই গোপসনার সেবা করে থাকি, গরমের সময় চন্দন দিই, তারপরে শীতের সময় আমরা ঘি লাগাই, তারপর তাকে সবসময় ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, বা যেহেতু অনেকই ছোটো সেক্ষেত্রে। তো তারপরেও কিন্তু একটা স্পেশালিটি যেরকম আমাদের মধ্যে থাকে সেরকম কিন্তু ওদের মধ্যেও থাকে, তাই ওকে একটু নতুন পরে একটু নতুন নতুন পোশাক পরিয়ে দিলে কিন্তু দেখতে অসাধারণ লাগে। তো দেখো ওর এই ড্রেসটা পরে ওকে কত সুন্দর লাগছে। তো এখন ও শুধু ড্রেসই পরেছে, এখনও কিন্তু পুরো গয়নাগাটি পরেনি। যাই হোক, আমি বেশি গয়নাগাটি ওকে সবসময় পরাই না, কেন বাচ্চা মানুষ তো, কখনো ওকে দেখতে ভালো লাগছে বাট বেশি গয়নাগাটি পরলে ও কষ্ট হয়, তাই জন্য আর দিইনি। তা এভাবেই আমি আমার সকালের পুজোটা পুরো কমপ্লিট করলাম। এটা হচ্ছে আমার ঘরে পুজো দিয়েছি, এই এটা হলো ঝুলনের আগের দিন। তো দেখো আমি এভাবেই আমার গোপসনাকে রেগুলার পুজো করে রেডি করিয়ে এভাবে খাটেই বসিয়ে রাখি। তো ওর একটা নতুন মুকুট আছে, সেটা পরিয়ে দিয়েছি, আর একজনকে পরিয়েছি পাগড়ি, আর একজনকেও দিয়েছি, ছোট্ট বেবিকে দিয়েছি আরেকটা দেখো মুকুট। যাই হোক, ওকে একটু জামা পরাতে কষ্ট হয়, ও অনেকটাই ছোটো। তো যাই হোক, তো এইভাবেই পুজোটা আমি কমপ্লিট করলাম আগের দিন। তো সেই ফাঁকে এবার চলে যাব আরেক দিকে। তো দেখো এখানে আমার ফুল কিন্তু রেডি হয়ে গেছে, বিভিন্ন ধরনের ফুল আমরা রেগুলারই ঠাকুরকে দিয়ে থাকি, সাজিয়ে থাকি ফুল দিয়ে। তো আজকের দিনটা হচ্ছে অনেকটা স্পেশাল। তো এই দিন অর্থাৎ ঝুলন যাত্রার দিন কিন্তু আপনারা এই পাঁচ দিন ধরে অনেক বেশি যেই পরিমাণে আপনারা ফুল দেন তার চাইতে অনেক বেশি পরিমাণে ফুল নিয়ে আসবেন। ফুল নিয়ে এসে কিন্তু ঠাকুরকে আপনার মনের মতন করে সাজাবেন, আর গোপুদেরকে পঞ্চ মৃত দিয়ে কিন্তু অবশ্যই অভিষেক করাবেন। তো এখানে দেখুন আমি একটা জঙ্গল তৈরি করেছি এক সাইডে, এখানে বিভিন্ন ধরনের বাঘ, সিংহ, হাতি এগুলো রয়েছে, আর এটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে একটা রোবট আর একটা ঘড়ি বসিয়ে দিয়েছি, আর সাথে রেখেছি একটা প্লেন, এগুলো আমার ছেলের খেলনা। আর এই পাশে দেখো এই যে আমি বিভিন্ন ধরনের এখনকার যে সমস্ত ফ্লাওয়ারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো প্লাস্টিকের বা কাপড়ের ওপর হয়, সেগুলো দিয়ে আমি দোলনাটা সাজিয়েছি। আর এই যে চিপস দিয়ে আমি এখানে একটা পুরীর সমুদ্র তৈরি করেছি, যার মধ্যে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা, রয়েছে একটা সমুদ্র, রয়েছে জাহাজ, আর রয়েছে এখানে যে যে সমুদ্রের ধারে যে সমস্ত বোল্ডার পাথর ফেলা হয় সেই জন্য রেখেছি আমার চিপস। আর এখানে আমি বালির রেখেছি, দেখো যেখানে যে সমুদ্রের তটটা তৈরি করেছি এখানে রেখেছি একটা কোণারকের চাকা, যাতে বোঝা যাবে যে এটা একটা পুরীর সমুদ্র। তো সেরকমই একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর সাথে ওটাকে একটা আমি আবির দিয়ে একটু বর্ডার মতন করে দিয়েছি, যাতে পার্ট বাই পার্টটা বোঝা যায়। এখানে দুটো সিরাজউদ্দৌলা আর রেখেছি, আমরা যেমন সমুদ্রে দেখতে পারি ঘোড়া সেটা। আর এখানে একটা পিচ রাস্তা গেছে, সেই রাস্তার ওপর দিয়ে অটো আর সাথে রয়েছে পুলিশ কার যাচ্ছে। এখানে একটা যে যেখানে আমি বালির মধ্যে চারিধারে পাথর আর সাথে রেখেছি পন্ড, মানে একটা পুকুর তৈরি করেছি যার মধ্যে হাঁস চড়ছে। তাই এখানে রয়েছে যে রাধাকৃষ্ণের এই যে কাঠের দোলনা আমার আগের, তো সেখানে রাধাকৃষ্ণকে বসিয়েছি, ঝুলিয়েছি। আর এখানে দেখো আমি সাইড দিয়ে একটা বর্ডার লাইন তৈরি করেছিলাম, যেখানে কিনা বালি দিয়ে আর তার ওপর দিয়ে একটু ডিজাইন দিয়েছি বিভিন্ন ধরনের আবির দিয়ে। তো কলকা বা ধরো তোমরা তোমাদের মতনভাবে তৈরি করবে। এখানে দেখো অনেক ধরনের চাষি ভাই চাষ করতে যাচ্ছে, এখানে এক দুজন সানাই বাজাচ্ছে, দুজন তরোয়াল দিয়ে দরওয়ালে করছে, তারপরে তোমার একজন দেখো এখানে বেলুন বিক্রি করছে। এখানে দেখো আমি একটা সুন্দর খেলনা, এখানে সব ছেলেরা কেউ ফুটবল খেলতে এসছে, কেউ ব্যাট বল খেলছে। এখানে যে পুকুর টারবাইন ঘুরছে একটা, দেখো ওখানে পাখা ছিল সেটা ছোট পাখাটা দিয়ে টারবাইন তৈরি করে দিয়েছি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের আমি একটা পুরো গ্রামের আর কি চিত্র তুলে ধরতে চেয়েছি। আর সাথে রয়েছে একটা পাশে জঙ্গল, দেখো সেই জঙ্গলটাও কিন্তু আমি তৈরি করেছি, ওখানে সব বিভিন্ন ধরনের যে বন্য পশুরা রয়েছে। আর এখানে এই যে পাহাড়, পাহাড়ের জন্য আমি একটা ফার্স্টে একটা জামা নিয়েছিলাম বাট পরে দেখলাম ওটা হবে না, তো একটা না আমার কাছে একটা নাইটি ছেঁড়া ছিল, সেই কাপড়টা দিয়েই আমি ভালো করে সিমেন্ট মাখিয়ে জলে রেখে পরের দিন ওটা আমি এই যেভাবে রেডি করেছি। আর এই যে সমস্ত ডেকোরেশন করেছি, এই সমস্ত
এই দেখো ফ্লাওয়ার গুলো দিয়ে মানে মালাগুলো দিয়ে রয়েছে। তো আর এখানে লাইটিং চুনটুনি বাল্ব এগুলো দিয়েছি। তো এখন এখন হলো সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এই বাইরে থেকে। তো এটা আমার নতুন ঠাকুর ঘর তোমাদের বলছিলাম দেখাবো, তাই ছোটো করে দেখলাম। এখন ইনকমপ্লিট, এখন এর মধ্যে টাইলস বসানো বাকি রয়েছে, জানলা দরজা সবই বাকি। তো মোটামুটি যেটুকু হয়েছে সেটুকু দেখালাম। আর দূর থেকে ঠিক কেমন লাগছে দেখো তো, এই পাশে আমি পাহাড়, পাহাড়ের মধ্যে বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে, তো পাথর রয়েছে, গাছ আছে, আর সাথে রয়েছে বিভিন্ন যা কমান্ডাররা মারছে, গুলি করছে, সৈনিকরা রয়েছে। তো ওইগুলো এরকম ছোটো ছোটো মানে খেলনার যে পুতুলগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়েছি। তো অবশ্যই বলো তো আমাদের গ্রামের চিত্র, বন্য পশু, বন, রাস্তা, আর সাথে একটা ট্রেন লাইন, তোমাদের এয়ারপোর্ট রয়েছে, আমার এই যে গোপালের ঝুলা ঝুলাচ্ছে, আর এ পাশে রয়েছে পুরীর সমুদ্র, এ পাশে রাধাকৃষ্ণ, এই যে গোপুসোনা। তো এই সবাইকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগছে লাইটটা পড়তে। তো এটা তো মানে লাইটটা লাগাতে অসাধারণ লাগছে, বাট লাইটটা যেহেতু এখনও বড় বাল্ব জ্বলছে বলে মানে ওই লাইটিংটা বোঝা যাচ্ছে না, বাল্বটা বন্ধ করে দিলে কিন্তু লাইটিংটা পুরোপুরি বোঝা যাবে। তো যাই হোক, আমি আর বাল্বটা বন্ধ করলে তোমরা দেখতে পাবে না, তাই জন্য আমি বাল্বটা জ্বালিয়ে তোমাদেরকে পুরোটা আগে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে সাজিয়েছি। তোমাদেরকে আইডিয়াটাও দিয়ে দিলাম, এখানে চিপস, বালি, এইরকম ছোটো ছোটো কাগজ বা কাপড় এগুলো থাকলেই কিন্তু আমরা ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু এভাবে ঝুলন সাজাতে পারি সুন্দর করে, আর রাধাকৃষ্ণকে এভাবে ঝুলাতে পারি, আর বিভিন্ন ধরনের ফুল মালা দিয়ে তোমরা এভাবে সাজাবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের পাতা দিয়ে, এই যে ট্রেন ট্রেন যাচ্ছে, তো আর এই যে তোমাদের গ্রামের চিত্র দেখিয়ে দিলাম আরও একবার, এখানে যে ফুটবল খেলছে, মাঠে খেলা করছে সবাই। তো এইগুলো তো এগুলো আগের পুরনো কিছু খেলনা ছিল, এখন নতুন কিন্তু বিভিন্ন ধরনের খেলনা কিন্তু পাওয়া যায় আপডেটেড, প্রচুর মাটির পুতুল, এমনি পুতুল। আর তোমাদের বাচ্চাদের ঘরে যদি আগের কোনো খেলনা থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এগুলো বানিয়ে নিতে পারো। আর এভাবেই তোমরা কিন্তু পুরোটা সাজাবে, সাজানোর পরে এভাবে সুন্দর করে কলকা করবে কিংবা আলপনা দেবে আবির দিয়ে। আমার যেহেতু নতুন ঠাকুরঘর, তো সেক্ষেত্রে এখনও কিছুই হয়নি, শুধু জায়গাটা প্লেসটা ছিল বলে এখন পুরোপুরি সেই কারণেই আমি এখানেই চুজ করলাম যে ঠাকুরঘরে ঠাকুর পুজো হোক আর ঝুলন দিয়ে শুরু হোক। তো সেক্ষেত্রে আজ হচ্ছে ঝুলন উৎসবের আরম্ভ, তো সকালবেলায় পুজো পাঠ শুরু করে দিয়েছি আমি, আমার মতো করে গোপুকে সাজিয়েছি রাধাকৃষ্ণের ঝুলন। এখানে একটা দড়ি করলে ভালো হতো, দড়িটা করা হয়নি আজ, এখন 5 দিন ধরে চলবে ঝুলন উৎসব। তো সেক্ষেত্রে সকালবেলায় উঠে স্নান সেরে ফুল দিয়ে সাজিয়ে এখন আমি রাধাকৃষ্ণকে ঝোলাচ্ছি। তো আমার মনে হলো ফুলটা ওপরে ঠিকঠাক নয়, তাই জন্য নিচে রাখলাম। আর এই যে আমার মতন করে মিষ্টি মানে মিষ্টান্ন দিয়ে দিয়েছি, তোমরা একবারও দিতে পারো, আর না পারলে আমি যেরকম করি একবার মিষ্টি দিয়ে মানে ফল দিয়ে একবার, একবার মিষ্টি দিই, এভাবেই আমি একবার একবার করে পুজো দিই। তো কখনো আমি যেমন সকালবেলায় আজকে দিলাম, যে ঝুলনের দিন সকালে যখন গোপালকে আবার এখন দুধ গঙ্গা জল এগুলো দিয়ে অভিষেক করব, দই মধু এগুলো তোমরা পঞ্চাভিষেকও করতে পারো, অথবা তোমরা কিছু না পেলেও দুধ গঙ্গা জল দিয়েও পুজো করতে পারো। তো আমি দুধ গঙ্গা জল দিয়ে এখন ওদেরকে উঠিয়ে ওকে পুজো করব ঝুলনের শুরুতে। তোমরা 5 দিন ধরে এভাবেই পুজো করবে, সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে শুদ্ধ মনে অবশ্যই গোপুসোনাকে এরকম তুলসী পাতা অবশ্যই যেখানে দেবে তুলসী পাতা দেবে, আর সাথে ফুল দিয়ে অভিষেক করবে গোপালে, তারপর সুন্দর জামা পরাবে, তারপর কিন্তু সুন্দর করে সাজিয়ে তারপরে ফুল দিয়ে সুন্দরভাবে আরতি করবে, আর সাথে সন্ধ্যাবেলায় কীর্তন করতে পারো অবশ্যই। আর যদি না তাও না পারো তোমরা অবশ্যই কিন্তু একটু কীর্তন শুনবে, আর যদি পারো কোনো ইস্কন মন্দিরেও কিন্তু তোমরা যদি পারো গিয়ে তোমরা এভাবে অভিষেক দর্শন সাথে কিন্তু এই ঝুলন যাত্রা দর্শন করতে পারো। অর্থাৎ এইভাবে কিন্তু যেভাবে সুন্দর করে রাধাকৃষ্ণকে ঝুলানো হয় সেই যাত্রা কিন্তু দর্শন করা খুব খুবই ভালো প্রত্যেকের। তো সেক্ষেত্রে আমি আমার পক্ষে সম্ভব হয় না সবসময় যাওয়া, তো যখন আমি যেতে পারি তো অবশ্যই যাই। তো আমি চেষ্টা করি আমার ঘরেই আমি আমার ঝুলন যাত্রা সম্পন্ন করার, তো এবারটা একটু স্পেশালভাবে সুন্দর করে করার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো। আর এত হাওয়া দিচ্ছে জিনিসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, পড়ে গেল, যাই হোক আমি ওগুলো সেট করে দেবো। আর এদিকে দেখো তাহলে আমার সাজানোটা কীরকম হয়েছে, তোমাদের আমার পাহাড়, পর্বত, নদী, নালা, জঙ্গল, তারপরে পশু পাখি, সাথে
গ্রামের পরিবেশ সবটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এই ঝুলনের মাধ্যম দিয়ে, সমস্ত কিছু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই সন্ধ্যা আরতি করতে পারো, সকাল দুপুর যখন খেতে দেবে, ভোগ দেবে, তখন তোমরা তোমাদের মতন মিষ্টান্ন, তালের বড়া, পিঠে সব রকম কিন্তু সাথে খিচুড়ি ভোগ এগুলো কিন্তু করে দিতে পারো। 5 দিন বিভিন্ন ধরনের ভোগ লাগাতে পারো ঠাকুরকে। তো আমি আমার মতন করে এই 5 দিন আমি ভোগ দেব। আমি আজ যেমন দিয়েছি মিষ্টান্ন ভোগ, বিকালে সন্ধ্যাবেলা দেওয়া হয় হচ্ছে ফল দিয়ে ভোগ দেব, তারপরে তোমরা বাদাম মানে নাটস বা ড্রাই ফ্রুটস দিয়েও ভোগ দিতে পারো, চাস বিস্কুট, তোমরা বাচ্চাদেরকে যেরকম দুধ টুধ সব দাও, সব কিন্তু গপুকে দিতে পারো। হ্যাঁ, তোমরা তোমাদের মতন করে ভোগ দিতে পারো, আর সাথে অবশ্যই এভাবে একটা পাখার সাহায্যে, অর্থাৎ ময়ূর পুচ্ছের যে পাখা হয় সেগুলো দিয়ে অবশ্যই কিন্তু এভাবে একটু হাওয়া করবে ঠাকুরকে। আর এভাবে কিন্তু ঝুলন যাত্রা তোমরা সম্পন্ন করবে, আরতি করবে। তো এভাবেই পুজো হবে। তো যাই হোক, আমার পুজো তোমাদের কেমন লাগলো, আমার ঝুলন যাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আরও বাকি 4টে দিন তোমাদেরকে আমি নিশ্চয়ই একটু একটু করে অল্প অল্প করে শেয়ার করব, যে আর বাকি দিনগুলো আমি কীভাবে কীভাবে পুজো করলাম, কীভাবে পুজো সারলাম, যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। এভাবেই তোমরা তোমাদের মতন করে ঝুলন যাত্রা সম্পন্ন করো, না পারলে দেখো, দর্শন করলেও কিন্তু অবশ্যই অনেক অনেক মুক্তি লাভ হয়, আর আমাদের কিন্তু আর পুনর্জন্ম হয় না। আর ভীষণ ভীষণ ভালো এই যাত্রা, দর্শন করা অথবা নিজে পারলে পালন করো, চেষ্টা করো, নিরামিষ আহার করো। তাহলে আজ এই ঝুলন যাত্রার ব্লগ এখানে এন্ড করছি। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আরও তোমাদের কোনো কোয়েরি থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমার এইটা কেমন ঝুলন যাত্রা, আমার এই ঝুলন সাজানো কেমন লেগেছে সেটাও জানিও অবশ্যই। হ্যাঁ আর হ্যাঁ, তোমরা কিন্তু এই পাহাড়টা কিন্তু অবশ্যই মাটি দিয়েও বানাতে পারো।